একজন ব্যক্তির ব্যক্তিগত বক্তব্য নিয়ে আমার কিছু বলার নেই। আমি ইতিমধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যক্ত করেছি, এমন মন্তব্য করেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। বুধবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সদ্য পালিয়ে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে অবস্থানরত ছেলে সজীব ওয়াজেদ জয়ের করা মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে এভাবেই নিজেদের অবস্থান জানান দেন এই মুখপাত্র। ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, আপনি কি জানেন যে স্বৈরাচার শেখ হাসিনার ছেলে ভার্জিনিয়া থেকে নতুন সরকারকে হুমকি দিচ্ছেন এবং সহিংসতা উস্কে দিচ্ছেন? তিনি স্বৈরাচার শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন, যিনি বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করেছিলেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে মিলার বলেন, একজন ব্যক্তির ব্যক্তিগত বক্তব্য সম্পর্কে আমার কিছু বলার নেই। আমি ইতিমধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া যে পদক্ষেপগুলি দেখতে চাই তা নিয়ে কথা বলছি। নতুন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র মিলার বলেন, আমরা দেখতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক নীতিমালা মেনে চলে সিদ্ধান্ত গ্রহণ করছে। অপর একজন সাংবাদিক জানতে চান, বাংলাদেশের সাথে বা সেখানে অন্য কারোর সাথে কোনো যোগাযোগ হয়েছে কি? আপনি সামগ্রিকভাবে বাংলাদেশের স্থিতিশীলতাকে এই মুহূর্তে কিভাবে মূল্যায়ন করছেন? জবাবে মুখপাত্র বলেন, আজকের জন্য আমার কোনো যোগাযোগের তথ্য নেই। আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছি এবং আমরা মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি লক্ষ্য করেছি। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং যেমনটি আপনি কাল সেক্রেটারির কাছ থেকে শুনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত গ্রহণে যেন গণতান্ত্রিক নীতিমালা, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সম্মান জানানো হয়। শেখ হাসিনা এখন কোথায় আছেন? আরও একজন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে মিলার বলেন, এই প্রশ্ন আমাদের নয়, এটা তাকে জিজ্ঞেস করতে বলেন মিলার। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।